हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय अदर वीडियो आज के जाची होचे बीआरटी ते पोस्तगोलाय ड्राइविंग लाइसेंस स्मार्ट कार्ड नीते कारण मैसेज आसछे बोलछिलो आपनार 5 दिन पर आसार जोन्नो किन्तु अलमोस्ट 6-7 दिन होये गेछे तारो बेशी होबे 7-8 दिन बा 9 दिनेर मतो होते पारे कारण बेर होलाम कारण होच्छे गिये समय पाइतेछिलाम ना एकटु ব্যস্ততা যাইতেছিল যার কারণে আজকে অফ ডে বের হইলাম তাই ভাবলাম ক্যামেরাটা সাথে নিয়ে যাই তো লাইসেন্স করতে দিছিলাম হচ্ছে কি আপনার 2020 সালে তো আজ এখন চলতেছে 2022 এর আগস্ট 20 এর মার্চ মাসে আর কি স্মার্ট কার্ড মানে ড্রাইভিং লাইসেন্সের যে আপনার স্লিপ ডেলিভারি স্লিপ ওইটা পাইছি মার্চের 22 তারিখে আর আজকে হচ্ছে আপনার 2022 এর আগস্ট মাসের যাক তারিখটা এক্স্যাক্টলি মনে নেই আমার আজকে কারণ ভুলে গেছি কারণ তারিখের একটা খেয়াল থাকে না তো যাই হোক এখন দেখি একবারে যে কি অবস্থা কেমনে কি নেওয়া যায় যাওয়ার কথা ছিল হচ্ছে 9টার দিকে বের হব বলছিলাম তো অলরেডি এই জায়গায় আপনার 10:40 এর মতো বেজে গেছে লেট হয়ে গেছে আবার যা ওখানে সিরিয়ালও পাইতে পারি তো দেখি যাওয়ার পরে কি অবস্থা এবার গাড়ি মাইলেজ খুব ভালো দিছে কারণ 10 লিটার তেলে প্রায় আপনার 422 কিলো চালাইছে এখনও তেল শেষ হয় নাই তো দেখতেছি যে আর কতটুক কি মানে চালানো যায় এই এতটুক তেল নাই একবারে হয়তো যাত্রা পথে নাইলে আসার সময় একবারে ভরে ফেলব কারণ লাস্ট মাইলেজ টেস্টটা দেখার ইচ্ছা ছিল সেজন্য দেখতেছি আমার গাড়ি অলমোস্ট আপনার কত কিলো প্রায় 39,435 কিলো চলছে তো তারপরও মাইলেজ আলহামদুলিল্লাহ ভালো এটা সিটিতে হাইওয়েতে আরও বেশি পাই সেটা যখন পাই তখন দেখাবো না আপনাদের ভাই রে ভাই সামনে মেন রোডে যে পরিমাণে জ্যাম আমি যদি মেন রোড দিয়ে যেতে চাই তাহলে তো বিপদ যার কারণে এই বিটো দিয়ে খিলগা ফ্লাইওভার দিয়ে উঠে তারপরে চলে যাব না হলে আজকে যাওয়া হবে না কারণ এই আবুল হোটেলের জ্যাম মানে সিগন্যাল এটা ছাড়ে কখন মাত্র হয়তো সিগন্যাল পড়ছে তাড়াতাড়ি যেতে হবে কারণ অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে বেশি মানে লাইন হয়ে গেলে বিপদ কারণ পাইতে পাইতে দেখা যাবে দুপুর কারণ বাংলাদেশের আপনার যে কার্যক্রম সেটা শুরু হয় হচ্ছে মানে সরকারি যে কার্যক্রমগুলো সেগুলো 9টা বাজে ইয়া করার কথা থাকলেও মানে তাদের আস্তে আস্তে 10টার মতো বেজে যায় দেন তারপর নাস্তা পানি খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট 10টাই বেজে যায় তো আমার যাওয়ার কথা ছিল আরেকটু আগে কিন্তু লেট হয়ে গেছে এখন হচ্ছে খিলগাঁর আনসার ক্যাম্পের এখান দিয়ে ভাবতেছি একবার ডিরেক্ট উঠে যাব তাইলে কোনো প্যারা থাকবে না জ্যাম ট্যাম বা সিগন্যালের অলমোস্ট দেরি হয়ে গেছে তাই যত পারতেছি ভিতর দিয়ে শর্টকাটে জ্যাম অ্যাভয়েড করে চলার দিন ধরে আর কি এই ডেলিভারি স্লিপ দিয়ে বাইক চালাইতেছি তা বলার বাইরে যে পরিমাণে একটা পেইন মানে বলার বাইরে মানে কাগজ তো এই জিনিসটা আপনার আজকে 2 বছরের অধিক হবে এই জিনিসটা নিয়ে চলা কারণ এটা লেমিনেটিংও আমি করি নাই অনেকে লেমিনেটিং করে থাকে কিন্তু আবার 2 দিন পর পর যায় আপনার এটা ডেট বাড়াইতে হয় মানে কষ্ট বলতে পারেন তার উপরে ঝড় বৃষ্টিতে এটা আপনার অনেক সেফলি রাখতে হয় তো এটা আস্তে আস্তে এটা টেকসইটা থাকে না তো যার কারণে আমারটাও ওরকমই তো ফাইনালি এই যে বাইকের আপনার তেল বাড়ি দিতেছে মানে ফুয়েল শেষ তো দেখি কতটুক যাওয়া যায় একবারে শেষ পর্যন্ত যাব দেখি যাক ফাইনালি শেষ ফাইনালি 426 কিলো রান করছি 10 লিটার তেলে এখন মাইলেজ কত পাইছি এটা আপনারাই হিসাব করে নিয়েন কারণ খারাপ না ঢাকা সিটির মধ্যেই মাইলেজ পাওয়াটা
আর এখন তো যে পরিমাণে তেল মানে তেলের দাম বাড়ছে তা বলার বাইরে, কিন্তু সেই তুলনায় তো আপনার বাইরের দেশের তেলের দামটা মানে কমে আসছে, কিন্তু তারপর এই সময় কেন বাড়াই দিল যায় না? বাড়াইছে ঠিক আছে, কিন্তু সেটা সীমিত আকারে আর কি বাড়াইলে ভালো হইতো, কিন্তু এক নাগারে এরকম মানে অলমোস্ট আপনার 50%-এর উপরে বাড়াই ফেলছে তারা, মানে যার কারণে এখন সাধারণ মানুষের যে দুর্ভোগ সেইটা পোহাইতে হবে। এখন জানি না এইটা বাড়ানোর উদ্দেশ্যটা কি, কারণ হয়তো বা জ্যাম জট এগুলো কমানোর জন্য হইতে পারে, কিন্তু সাধারণ মানুষের কথাটা চিন্তা করা দরকার ছিল, কারণ আমাদের দেশের মধ্যে মিডল ক্লাস ফ্যামিলির সংখ্যাই বেশি, এবং আর এখন তো মানুষের যে অবস্থা ফ্লাইওভারে উঠে গেছি, এখন আর বেশি সময় লাগবে না, কতক্ষণে মাত্র 20-22 মিনিটের মধ্যে চলে আসছি। এই যে এই রাস্তাটা হচ্ছে একটা জিনিস হচ্ছে, এই যে দেখেন রাস্তার মাঝখানে এই যে ডিভাইডারের মতো এই যে ইয়াগুলা দিয়ে রাখছে, তো এগুলোতে আপনার বৃষ্টির সিজনে বা যাদের টায়ারে অনেক মানে বিটগুলা কম বা টায়ার বেশি ক্ষয় হয়ে গেছে তাদের জন্য কিন্তু ডেঞ্জারাস, তারা সাবধানতার সহিত আর কি আপনার এক লেন থেকে আরেক লেনে যাবেন, কারণ অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখছি এখানে হইতে, মানে পড়ে গেছে বা টানের সাথে এসে ব্রেক জমাইতে পারেনি ওইটার উপর উঠার কারণে, স্টিলের ওইটার কারণে উপরে উঠার কারণে পড়ে গেছে বা অন্য গাড়ির সাথে এসে লাগাই দিচ্ছে, তো এই জন্য সাবধানে আর কি এক লেন থেকে আরেক লেনে যাবেন, যেই মানে যে কোনো হাইওয়েতে যখন দেখবেন যে এরকম এগুলো আছে, এটা তো এখন সিজনটালি আছে, তো ভার্টিক্যালি যখন থাকবে তখন আর কি ঝামেলাটা বেশি। আমি আসতে দেরি যাই কারণ আমার অত দৌড়াদৌড়ি নেই। মোটর সাইকেল 2 চাকা 10 টাকা, মোটর সাইকেলে 2 চাকার জন্য 10 টাকা, কিন্তু ভাই এই যে পদ্মা সেতুতে যে পরিমাণ টোল আদায় করবে, বাবারে বাবা, এখনো যদিও যাওয়া হয় নাই, কারণ যাবো কেমনে, কারণ আমি ভাবছিলাম পরে যাব, কারণ যেই পরিমাণে হুড়াহুড়ি লেগে গেছিলো যার জন্য পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরে তো বন্ধই করে দিল, তাই এখন আর যাওয়া হয় নাই। এই ফুটওভার ব্রিজটা অনেক সুন্দর করছে, এই জায়গায় একটা ফাউ ফুল দেওয়া লাগে, মানে কোনো এটার কোনো হিসাব নিকাশ নাই আমার, ঠিক আছে, মানে কাইন্ড অফ দিনে দুপুরে ডাকাতি আর কি, সবার সামনে কেউ বাধা দেওয়ার কেউ নাই। টোল উঠায়া দিচ্ছে উঠায়া দিচ্ছে, যাক ভালো হয়েছে। টোল উঠায় দিছে একদিকটা ভালো হয়েছে, কারণ ভাই কতগুলো টোল দেওয়া লাগে বিশ্বাস করেন, মানে আপনার নিজেরাই দেখেন, আর এই টোলের তো কোনো ইয়া নাই, মানে সিস্টেমেটিক নাই, যার কারণে এই সমস্যা অলরেডি চলে আসছি, তো এখন একটু লেট হয়ে গেছে যদিও, তো দেখি এখন হয়তো টার্নেলের নিচে দিয়ে আসতে হবে, নাহলে আসবো কীভাবে। এই যে দর কষাকষি চলছে, হ্যাঁ গরু পছন্দ হয়েছে কিন্তু দামে মিলতেছে না, যার কারণে দর কষাকষি চলতেছে, এটা হয় বাংলাদেশে যে ঈদের সিজনে যে দর কষাকষি হয় তা না, সব জায়গাতেই মানে যে কোনো জায়গায় দেখবেন দর কষাকষি হয় রাস্তাঘাটে, এটা পুরাতন কোনো কিছু না। সো ফাইনালি, আরে বাবা রে বাবা, সে যে গাড়ি নিয়ে দৌড়ে চলে আসছে বিপদ, এখন
কত নাম্বার রুমে কোন জায়গা যায় দাঁড়াইতে হবে এটাই তো আমি জানি না। ফাইনালি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি, মানে স্মার্ট কার্ডটা। এটা হচ্ছে আপনার 118 নাম্বার রুমে গিয়ে 1 নং ডেক্সের ওখানে ডেলিভারি স্লিপটা জমা দিলেই তারা আপনাকে, পাশে আরও দুইটা ডেস্ক আছে, ওই দুইটা ডেস্কের ওখানে সিরিয়ালে দাঁড়াইতে বলবে বা বসতে বলবে। আপনারা সেখানে দাঁড়াইলে তারপর তারা নাম ধরে ডাকবে, তারপরে আপনারা স্মার্ট কার্ডটা নিতে পারবেন। তো যাক, অবশেষে ফাইনালি পেয়ে গেলাম। কিন্তু আমি ভিতরে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে আমার তো নতুন ড্রাইভিং লাইসেন্স, তো আমার কত নাম্বার রুমে যেতে হবে, তো ওনারা বললো যে 119 আর 21 মনে হয় বললো। তো পরে ওখানে গেলাম, পরে বললো না আপনি 118 নাম্বার রুমে যান, ওখানে গিয়ে তারপরে যদি কিছু বলে তারপরে আসেন। তো পরে গেলাম, ওখান থেকে পরে দিয়ে দিল। আর ডেট বাড়ানো লাগলেও মনে হয় 118 নাম্বার রুমে থেকেই আর কি বাড়াইতে হয়, দেখলাম অনেকে বাড়াইতেছে। তো যাই হোক, ফাইনালি স্মার্ট কার্ড পেয়ে গেছি, এখন আর কোনো প্যারা নাই। এই মোড়টা এত ডেঞ্জারাস, যা বলার বাইরে। আজকে মনে হয় রাস্তাঘাটে গাড়ির চাপ খুব কম, সো পাম্পগুলোতে ভিড় খুব একটা থাকবে না, দেখি। এই যে কেউ ভুলে ওই যে এইগুলো যাবেন না, কারণ এই যে বাস কিন্তু তার জায়গা নেওয়ার জন্যই, কিন্তু সে কোনো ইন্ডিকেটার ইন্ডিকেটার কিচ্ছু দিল না, এটা তো ঠিক না। বিআরটির একটা বাস, যে দেখছেন এই যে এইগুলোর কথাই বলছিলাম তখন, যে এই লম্বা যে স্টিলের ইয়াগুলো গেছে রাস্তার মাঝখান দিয়ে, এটা কিন্তু লেন ডিভাইড করার জন্য। তো এই জিনিসগুলো থেকে খুব সাবধান। আমার যদিও গাড়ির সামনের টায়ারের অবস্থা খুব একটা ভালো না, তো যার কারণে আমি একটু সাবধানেই আর কি লেনটা চেঞ্জ করি, মানে ভয় কাজ করে, কারণ কোন সময় যে চাকাটা টান দিয়ে চলে যায় বলা যায় না। তো দেখি কত টাকা বেশি লাগে, কোন লেনে যাওয়া যায় কোন লেনে যাওয়া যায়। শ্রেয়ত তোমার এই লেনটাই, আরে বাইরে বাইরে রিক্সাগুলো যে দেখেন রাস্তায় জ্যাম বলে শুধু হুন্ডালারা লাগায়, মানে বাইকাররা নাকি জ্যাম বাজায় যে রিক্সার অবস্থা দেখেন। আর যে সার্জেন্ট বা ট্রাফিক যেই বলেন না কেন কোনো ইয়া নাই। মানে কারো কোনো ইয়া নাই, মাথা ব্যথা নাই যে রাস্তায় জ্যাম বাজতেছে বা গন্ডগোল পাকাইতেছে কাটা। আসলে এদের বইলেও লাভ নেই, কারণ এরা বুঝবে না, উল্টার তর্কে জড়াবে যদি কিছু বলতে যাই। এই মানুষগুলো কোন সময় হুট করে দৌড় দেয় বোঝা মুশকিল। আবার নাকি সিগন্যাল দিয়া দেয়, বিশ্বাস তো নেই। দেখছেন এই যে রিক্সাটাও মাথা ঢুকাই দেওয়া বসে আছে, কিন্তু সে যাইতে পারে নাই, দাদার কথা ঢুকাই দিয়ে জায়গা এমনি আমাদেরকে দিয়ে দিবে, কিন্তু তা তো না রে ভাই, একটা বুঝে আসা দরকার। আজকে যথেষ্ট পরিমাণে আপনার জ্যামটা কম, মানে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে কম, নাইলে এখান দিয়ে আসতে আমার 12টা বেজে যেত। তবে আজকে খুব একটা বিআরটিতে যে ঝামেলা ছিল তা কিন্তু না। এই যে দেখেন দাঁড়ায় দর কষাকষি করতেছে সে, শিওর এইগুলোই চলে।
যার কারণে সময় লাগলো না, খুব তাড়াতাড়ি গেলাম আর আসলাম। আসলে যে কোনো কাজই যদি এরকম হয় না, মানে মনে করেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো লাগে, কারণ এক্সট্রা কোনো হেসেল ফেস করলাম না আজকে। আর আজকে সিস্টেমেটিক ওয়েতে আপনার দিতেছিল কার্ড, লোকজন ছিল, মানে সিরিয়াল ছিল, সিরিয়াল যে ছিল না একদমই না, তবে সেটা সীমিত ছিল।